যারা সবাই এখানে আপনাদের মূল্যবান সময় ইনভেস্ট করে এসেছেন তাদেরকে আমি বলতে চাই একটা কথা, যে ই-স্পোর্টস বা এই যে পাবজি মোবাইল যে খেলাটা হচ্ছে বা যে গেমের মাধ্যমে আমরা এখানে আজকে এসেছি বা যে গেমের মাধ্যমে একটা এখানে আমরা একটা প্রেস কনফারেন্স করতে পারছি বা বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মতো মনে হচ্ছে যে স্পোর্টস নিয়ে কখনো কোনো মানুষ খোলা সময় বলছে বা গেমের পিছনে কারা আছে, গেমের সামনে কারা আছে এভাবে যখন তারা খোলা সময় বলতে আসছি আমরা, তখন সবসময় পাবজি মোবাইলটা যেহেতু নতুন ভাবে বাংলাদেশে ই-স্পোর্টস একটা এভলিউশন ঘটাইছে বা এভলিউশন নিয়ে আসছে, তো এই ক্ষেত্রে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে কারা আছে বা কি করছে বা কি হচ্ছে এটা সম্পর্কে সবসময় অনেকেই অবগত, কেউ মুখ খুলছে কেউ মুখ খুলছে না, ভয়ের জন্য কিসের একটা ভয়, মানুষ তাদের ক্ষমতা ভয়, তার একটা ক্ষমতা রয়েছে এখানে পাবজি মোবাইল বাংলাদেশের যে একটা কমিউনিটি থাকে, কমিউনিটির পূর্ব অ্যাডমিন যে ছিল তার নাম হলো কাজী আহমদ সমন, সে বর্তমান টেনসেন্টে কর্মরত আছে বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গর্বের ব্যাপার যে বাংলাদেশ থেকে একটা মানুষ সে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা অর্গানাইজেশনে জব করছে, এটা যে কোনো কারোর জন্যই একটা মানে গর্বের বিষয় যে বাংলাদেশের একটা ছেলে। কিন্তু বাংলাদেশের ছেলে দিয়ে যদি বাংলাদেশেরই যদি কোনো উন্নতি না হয় বা বাংলাদেশের যদি কোনো মানে সুবিধা আমরা না পাই তাহলে তার যে বা তার যাওয়ার তো আমাদের কোনো লাভ হচ্ছে না। তো আমি একটা জিনিস খোলা সবাই বলতে চাই, ওই কাজী আহমদ বা আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, তো কাজী আহমদের উৎপত্তি হয়েছে এরিনা অফ ভ্যালোর নামে একটা গেম ছিল, যে গেমটার মাধ্যমে সে ইন্ট্রোডিউস হয় ইন গেম। কিন্তু আমার জানা মতে বা আমরা যেগুলো তদন্ত করে পাইছি সেটা হলো যে আমরা সে কখনো কোনো গেমের সাথে ইনভলভ ছিল না, সে শুধুমাত্র তার বয়স এবং তার কিছু কথার মাধুর্য দিয়ে সে ছেলেদেরকে বিভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ভাবে সে ম্যানিপুলেট করে, সে তাদের গেট হয়ে যাওয়া একটা প্রবণতা তার ভিতরে দেখা যায় সেই এরিনা ভেতর থেকে। কিন্তু আমি বলতে চাই আমার মনে হয় না যে একটা গেম সে কখনো খেলে দেখতে বা সে কখনো খেলার যোগ্যতা রাখে। ঠিক তার পরবর্তীতে যখন পাবজি মোবাইল বাংলাদেশে আসে, তো পাবজি মোবাইল বাংলাদেশে আসার পর সে হলো পাবজি মোবাইল বাংলাদেশের অ্যাডমিন হিসেবে পাবজি মোবাইল কোর নামে একটা গ্রুপ আছে, যে গ্রুপটাতে সে প্রথমে জয়েন করে সেই গ্রুপটাতে প্রথমে সে অফিসিয়াল গ্রুপ নামে বানানোর চেষ্টা করে। তো অফিসিয়াল গ্রুপ বানানোর পরে পাবজি মোবাইল কোর থেকে সে প্রথমত সুবিধা যখন পাচ্ছিল না, সে পরবর্তীতে সেখান থেকে মুভ করে আরো কিছু কমিউনিটিতে যেয়ে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে, এবং পরবর্তীতে যখন দেখে কখনোই কোনোভাবে কিছু হচ্ছে না, সে তখন বাইরের দেশে কিছু মানুষের দালালি শুরু করে, সে দালালি করার মাধ্যমে সে বাংলাদেশে পাবজি মোবাইল অফিসিয়াল বাংলাদেশ নামে একটি কমিউনিটি গঠন করে, যে কমিউনিটির সে পেজের সাথে একটা লিঙ্ক আপ করে দিয়েছিল। তো ওই লিঙ্ক আপ করে দেওয়ার পর সে বিভিন্নভাবে বিভিন্ন সময় এই গ্রুপের ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশের অনেক মানুষকে এই গেম থেকে ব্যান করে দিয়েছে, হয়তোবা তাদেরকে কোনোভাবে দিমক তাদের তার কথার সাথে দিমক পোষণ হলে সে তাদেরকে ব্যান করে দিয়েছে অথবা এই কমিউনিটি থেকে গায়েব করে দিয়েছে অথবা ব্ল্যাকমেল করে তাদের যে গেমিং ক্যারিয়ারটা বা উজ্জ্বল যে ভবিষ্যতে ই-স্পোর্টসে সেই ই-স্পোর্টসের জার্নিটা সে সেখানেই শেষ করে দিয়েছে। এবং এটাই না শুধুমাত্র, সে বিভিন্ন টিমের হেড হিসেবে প্রথমত নিযুক্ত হয়, সে প্রথমত কিছু কিছু টিমকে যে বড় বড় স্বপ্ন দেখাইতো যে তুমি আমার টিমের সাথে আসো, আমার সাথে আসো, আমার সাথে আসলে তোমার টিম বাংলাদেশের সেরা টিম হবে, তোমার টিম এত উন্নতি করবে, তোমার টিম অনেক উঁচুতে যাবে, এভাবে করে সে বাংলাদেশের প্রথমত তিন চারটা টিমের মানে হেড হয়ে যাওয়া হয়ে গেছিল এবং সেখান থেকে অ্যানাউন্সমেন্টও এসেছিল। কিন্তু পরবর্তীতে সে সেখানে সুবিধা না করতে পেরে সে নিজে একটা টিম বানিয়ে সেটা জায়গাটাতে বসতে পারছে যেখানে সে আজ পর্যন্ত কখনো পাবজি মোবাইল গেমটাই খেলতে পারে। বাংলাদেশের যে গেমটাতে উন্নয়ন হবে, বাংলাদেশের যে গেমের প্রতি মানুষের একটা কষ্ট আছে, মানুষের যে একটা দুঃখ আছে, সেই দুঃখ কষ্ট সম্পর্কে সে কতখানি অবগত হবে যদি সে গেমটাই সে না খেলে। এই কষ্টটা তো আজকের কষ্ট নয়, কষ্টটা তো আগের থেকে, এই কষ্টটা তো গত দুই তিন বছর থেকে এই প্লেয়ার্স গুলো ফেস করে আসতেছে। এই প্লেয়ার্স গুলো তাহলে এখন কেন এই প্রবলেমটা ফেস করলো যখনই কাজে আবার ছোট টেনশনে জয়েন হলো, এবং কেন এই দশটা টিমই এই তার রোষারোগের শিকার হলো, আমি সেটা জানতে চাচ্ছি। এইটা জানতে যাওয়ার পরে সে কখনোই সেটা মুখ খুলে বলেনি বা মুখ খুলে সেটা কখনোই
আমাদের কাছে ডিসক্লোজ করেন তো এটা নিয়ে আমরা অফিসিয়ালের কাছে যখন গিয়েছি মানে যখনই আমরা কোনো অফিসিয়ালের সাথে কথা বলতে গিয়েছি তারা বলেছে নিজেরা করতে নিজেরা বলতে হয়তো আমরা সবসময় পর্দার আগানে থেকে অনেক কিছু বলেছি কিন্তু পর্দা বাস্কেট উই আর ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া উই আর ইন ফ্রন্ট অফ দ্য প্রেস তো আমরা এখানে যা বলতে আসছি আমাদের মনের কথাটা বলতে আসছি বা আমাদের দুঃখের কথাটা বলতে আসছি যে আমরা কিভাবে তাদের স্ট্রাগল করছি আমরা কিভাবে এই যে তাদের যে চাপিয়ে দেওয়া যে নিয়মটা একটা টুর্নামেন্ট 24 লাখ 25 লাখ টাকা একটা টুর্নামেন্ট যেখানে 15,000 টিম অংশ নিচ্ছে সেখানে মাত্র সুযোগ পাবে 32টা টিম যেখানে ইন গেমে একটা ফল দেওয়া আছে সেই ফলটার মাধ্যমে যদি কোনো টিম সেখানে অতি মানে কোয়ালিফাইও করে সেই কোয়ালিফিকেশনে কোনো জব দিতে নাই কোনো জবাব দিতে নাই এই জবাব দিটাতে আমরা জানতে চাই কেন এই জবাব দিটাতে থাকবে না একটা মানুষের কেন থাকবে না একটা মানুষ একটা সমাজে যখন এটা অধর্ম হচ্ছে এটাই তখন ধর্ম হিসেবে মানুষ বেছে নিচ্ছে অধর্মটাকেই মানুষ ধর্ম হিসেবে বেছে নিচ্ছে এখানে একটা দুর্নীতি করার উপায় পাবজি থেকে রেখে দেওয়া হয়েছে যে এখানে দুর্নীতির দিকে যাও একটা ঘরে যদি 10 কোটি টাকা রেখে দেবে বলা হয় যে এখানে তোমাকে সার্ভাইভ করতে হবে মানুষ অবশ্যই এখান থেকে টাকা নিয়ে সার্ভাইভ করবে কিন্তু পরবর্তীতে যদি বলা হয় যে না এই 10 কোটি টাকা থেকে কেন তুমি টাকা ধার নিছো ইউ হ্যাভ টু সার্ভাইভ অ্যালোন ইউ হ্যাভ টু সার্ভাইভ বাই ইওর সেলফ বাট ইউ ক্যান ডু এনিথিং কারণ এই জায়গাটাতে সেফ থাকতে হবে এই জায়গাতে করতে হবে এখানে এই স্পোর্টস প্লেয়াররা আজ থেকে একটা একটা করে কিছু কিছু শব্দ নিয়ে এগিয়ে যাচ্ছে কিছু কিছু শব্দ নিয়ে হয়তো এরা বাইরে যেতে পারতেছে না লাস্ট 1.5 বছর ধরে আমরা প্যান্ডেমিকে আটকে আছে আমরা কি করবো আমরা কিছু বুঝছি না আমরা কি করবো আমরা কিছু জানি না আমাদেরকে গেম খেলতে হবে বাংলাদেশে যদি আমরা প্যান্ডেমিকের আগে যদি তাকাই প্যান্ডেমিকের পরে যদি তাকাই গেম খেলা রেশিও কমপক্ষে 50% বেড়ে গিয়েছে কেন বেড়ে গিয়েছে এটা জানতে হবে মানুষ টিউশন করতে বাইরে যেতে পারছে না কিছু কিছু ছেলে মেয়ে আছে হয়তো এই বয়সে খুব ভালো একটা আর্নিং করছে কি খেলে স্পোর্টস বা স্পোর্টস এর গেম খেলে এই গেমটাকে নষ্ট করছে কিছু মানুষ তার ভিতরে অন্যতম মানুষ হলো কাজী আহমদ সুমন যে এই গেম সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা রাখেন না কি বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক তার সাথে গেমের নেই কিন্তু সে মানুষকে ম্যানিপুলেট করে মানুষকে সে বিভিন্নভাবে বিভিন্নভাবে সে মানুষকে কুমুদি দিয়ে সে তাদের তাকে তাদের অনুসারী বানাচ্ছে এবং তাকে ওভেন করতে বলছে ওভেন করতে বলার মতো এখানে তার কিছু যায় আসে না কারণ সে গেমের সাথে সম্পৃক্ত না সে কখনো এই গেমটা খেলে দেখেনি গেমের কষ্টটা বুঝবে না সে কখনো এই গেমটাকে নিজের হাতে খেলে দেখেনি সে কিভাবে বুঝবে এটা গেমের কষ্টটা কি একটা গেমের যে বলটা রয়েছে এই বলটার ভিতরে যদি আমরা তাকিয়ে দেখি বলটার ভিতরে দেখতে পাবো যে এখানে কিছু জিনিস পাবজি মোবাইলের টুর্নামেন্ট রুলসের ভিতরে একটা জিনিস ক্লিয়ারলি লিখে দেওয়া আছে পিপল উইল ম্যাচ মেকিং বাই দেয়ার ওন র্যান্ডমলি ম্যাচ মেকিং করবে র্যান্ডমলি ম্যাচ মেকিং করার ভিতরে পাবজিতে প্রি কিলস বা প্রি কিলস বলতে কোনো শব্দ নেই প্রি কিলস বা টিম আপ ইন গেম হয় কখনো টুর্নামেন্টের মাঝখানে হয় কখনো যদি 4-5টা টিম মিলে সেখানে অ্যাটাক দিতে চায় সেটাকে বলা হয় হলো টিম আপ